আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করে দেখাবো এগ মালাই মশলা রেসিপি। এগ মালাই মশলা রেসিপি তৈরি করতে আমি এখানে চারটা সিদ্ধ ডিম নিয়েছি, আর নিয়েছি মিডিয়াম সাইজের চারটা পেঁয়াজ আর দুইটা কাঁচামরিচ। এটা আমরা ব্লেন্ডারে দিয়ে পেস্ট তৈরি করে নেব। চুলায় আমরা একটা কড়াইতে 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার কাঁচামরিচ আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটাকে আমরা এবার 10 মিনিটের মতো সময় নিয়ে ভালো করে ভুনিয়ে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। পেঁয়াজটা ভুনে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। হাফ চা চামচ চিনি। দিয়ে দিচ্ছি 4টা আস্ত কাঁচামরিচ। এবার গ্রেভিটাকে 2-3 মিনিট কষিয়ে নেব। গ্রেভি কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমরা ডিম দিয়ে দিচ্ছি। ডিম 4টা ডিম আমি 8 পিস করে নিয়েছি। ডিমগুলোকে এভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এবার মিডিয়াম লো আছে, 3-4 মিনিট রান্না করব। চার মিনিট রান্না করার পর এবার আমরা ধনে পাতা কুচি দিয়ে মিক্স করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের এগ মালাই মশলা। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।